করোনা মোকাবেলায় সাধারণ ছুটির চতুর্থ দিন চলছে আজ সকাল থেকেই প্রায় ফাঁকা রাজধানী তবে গত তিন দিনের তুলনায় রাস্তায় আজ কিছু যান চলাচল করতে দেখা গেছে সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর প্রধান প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর টখল রয়েছে মাইকিং করে সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করছেন তারা তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন হাসপাতাল ব্যাংক ও গণমাধ্যম কর্মীদের আনা নেওয়ার জন্য নিজস্ব পরিবহনের চলাচল রয়েছে রাস্তায় এছাড়া অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি প্রয়োজনের যানবাহনও চলছে সকালে রাজধানীর অলিগুলিতে কাঁচা বাজার বসতে দেখা যায় কারণে সাধারণ ছুটির চতুর্থ দিন চলছে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে সেনাবাহিনীর রাজধানীর মহম্মদপুর এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ঝুমি রহমান সরাসরি ঝুমি আপনি তো মোহাম্মদপুরে রয়েছেন তো সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর তৎপরতা কেমন লক্ষ্য করছেন আমি মুহূর্তে শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তাদের মাঝে সচেতন এবং সাবধানে থাকার জন্য যেই সহযোগিতা করার যে বিষয়গুলো এবং স্যানিটাইজার সেগুলো দিচ্ছেন এবং জানিয়ে দিচ্ছেন কীভাবে করোনা থেকে সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য কী কী করতে হবে আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী পুরো রাজধানী জুড়েই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় রাজধানী বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই সচেতনতামূলক কার্যক্রমটি চালাচ্ছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে স্যানিটাইজার তৈরি আছে এবং যারা কর্মীরা আছেন সেনাবাহিনী কর্মকর্তারা আছেন তারা সকলের মাঝে রাস্তায় যারা আছে তাদের মাঝে স্যানিটাইজার বিতরণ করছেন এবং সেই সাথে কিন্তু একটি মাইকের মাধ্যমে তাদেরকে সচেতন করা হচ্ছে এবং যথেষ্ট পরিমাণ যেই সামাজিক দূরত্বের কথা বলা হয় সেই দূরত্বটি বজায় রেখে যেন তারা থাকে অবস্থান করে যে কোনো জায়গায় সেই বিষয়টিও কিন্তু বলা হয়েছে রঞ্জু রাজধানী জুড়ে যেই বিভিন্ন টিম রয়েছে সেই প্রতিটি টিমেরই কিন্তু এক একজন নেতৃত্ব দিচ্ছেন তো আমি সেই টিমেরই একজন নের সাথে কথা বলবো মেজর বেলাল আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনারা সারা দিন ধরে কি কি কার্যক্রম নিয়ে হাতে নিয়েছেন এবং কি কি করছেন বেসিক্যালি আমরা হচ্ছে বেসামরিক প্রশাসনকে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য সহায়তা করার জন্য মোতায়েন হয়েছি তো এই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যে সকল প্রবাসী বিদেশ হতে প্রত্যাবর্তন করেছে তাদের নিজ ঠিকানায় গিয়ে হোম কোয়ারেন্টিন অথবা সেলফ কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টা করছি এবং পাশাপাশি আমরা বেসামরিক প্রশাসনকে এই মহামারী সংক্রান্ত যে সকল তথ্য হাল্লাগাতে চেষ্টা করছি যেমন বিদেশ হতে প্রত্যাবর্তনকারীদের সংখ্যা এবং করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হচ্ছে নাকি তার সংখ্যাটা আমরা তাদেরকে সাহায্য করছি এভাবে এবং এর পাশাপাশি আমরা আমাদের সরকার কর্তৃক যে আদেশ লকডাউন অথবা শাটডাউন করার যে আদেশটি আছে এটি নিশ্চিত করার চেষ্টা করছি এবং সর্বোপরি আমরা আমাদের এই জনসাধারণের মাঝে একটি সচেতনতা তৈরি করা এবং বৃদ্ধি করার জন্য চেষ্টাটা অব্যাহত রাখছি আচ্ছা আজ অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল বেশি কিছু বেসরকারি অফিস খোলা আছে এটা একটা বিষয় তো সেই ক্ষেত্রে যান চলাচল এবং মানুষের চলাচলের ক্ষেত্রে আপনারা কি ধরনের সচেতনতা নিচ্ছেন প্রথম প্রথমত যান চলাচল হচ্ছে আমরা মূলত যে সকল যানবাহন আমাদের বিভিন্ন র মেটেরিয়ালস ক্যারি করছে সাপ্লাইস ক্যারি করছে ফার্মাসিউটিক্যালসের কোম্পানিদের গাড়িগুলো আছে তাদেরকে আমরা চলাচল করার জন্য অনুমতি প্রদান করছি এবং এর পাশাপাশি আমরা যে ক্রাউড যেটা হচ্ছে জনসমাগম যাতে না হয় এই ব্যাপারে আমরা সচেতন আছি এবং এই ব্যাপারে সজাগ দৃষ্টি আছে যাতে কোনো ধরনের ক্রাউডের ক্রাউড যাতে না হয় এটা চেষ্টা করে যাচ্ছে আচ্ছা ছোট্ট একটি বিষয় জানতে চাইবো জনসমাগম থেকে মানুষকে সচেতন করার জন্য কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু দেখা যাচ্ছে যে মানুষকে জোরপূর্বক বা তাদেরকে প্রহার করে অনেকটা জোরে করে জোর করে বাড়িতে দেওয়া হচ্ছে সেই সহনশীলতার জায়গায় আপনারা কতটুকু দৃষ্টি দিচ্ছেন বেসিক্যালি আমাদের এবারের ক্যাম্পেইন এবারের মোতায়েন হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে করোনা ভাইরাসকে প্রতিরোধ করা এবং এটা প্রতিরোধ হবে শুধুমাত্র আমাদের মোটিভেশন বা সচেতনতার মাধ্যমেই হতে পারে এটা সো এই কারণে আমরা এমন কোনো কিছুতেই ইনভলভ হচ্ছি না যাতে যেটা আমাদের নিজস্ব ডিগনিটিটা হিউম্যান ডিগনিটিটা নষ্ট করবে এবং নিজেদের ভাবমূর্তিটা নষ্ট করবে আমরা এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সজাগ আছি এবং আমরা চেষ্টা করছি সবাইকে বুঝিয়ে শুনে বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিছু ব্যানার্স সেট করেছি গাড়ির মধ্যে যেটা হচ্ছে সবাইকে অ্যাটলিস্ট মোটিভেশন করে যাতে সাথে তারা যাতে বাসায় চলে যায় নিজ নিজ চলে যায় ধন্যবাদ ক্যাপ্টেন বেলাল নূর কথা বলছিলেন রঞ্জু আমাদের সাথে তিনি এই টিম যেটি আছে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়েছে তাদের নেতৃত্ব দিচ্ছেন এবং এভাবেই কিন্তু রাজধানী বিভিন্ন জায়গায় আজ সারাদিনই এই ধরনের ক্যাম্পেইন করা হবে এবং মানুষকে সচেতন করা সচেতন করা হবে রঞ্জু ঝুমি আপনাকে ধন্যবাদ